ফাইনালি প্রিমিয়ার হচ্ছে এবং এত দিনের কাজ কি বলবে? একটা রিফ্রেশিং এবং টেন্স সিচুয়েশন দুটোই একসঙ্গে ফিল করছে। খেলা শুরুর সময় বেশি টেন্স ছিল না এনক্রিপ্টেডে বেশি টেন্স? এটা হচ্ছে এটা কীরকম বলো তো, ওই প্রত্যেকটা ম্যাচের মতো ক্রিকেট বা ফুটবলে প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট এবং ডিফারেন্ট। তো তুমি নেবে সেঞ্চুরি করবে কি জিরোতে আউট হবে, ওইটা প্রত্যেকটাই কাজ করে। দর্শকদের কি বলবে কালকে যেটা ক্রিকেট স্ট্রিম হবে? দর্শকদের একটাই কথা বলবো যে প্লিজ দেখুন, সাপোর্ট করুন, ভালো লাগছে খারাপ লাগছে জানান মতামত, কারণ সেইটা আমাদের হেল্প করে। আগে এই রকম কাজ নিয়ে আসার সাহসটা পাবো যদি আপনারা সাপোর্ট করেন, সঙ্গে থাকেন। অ্যান্ড ডেফিনেটলি দেখুন, ক্লিক ডাউনলোড করুন এবং দেখুন। আজকে ফাইনালি প্রিমিয়ার হচ্ছে, কেমন এক্সপিরিয়েন্স? এবং খুব একটা প্রিমিয়ার দেখা যায় না ওয়েব সিরিজে। হ্যাঁ, এটা একটা খুব নতুন ব্যাপার যে ওয়েব সিরিজে প্রিমিয়ার হচ্ছে এবং এখন অবধি তিনটে এপিসোড দেখানো হয়েছে। অ্যান্ড এভরিবডি লাভড ইট, ইনক্লুডিং মি অ্যাজ অ্যান অডিয়েন্স অলসো। সো আমার মনে হয় যে সবাই ফাইনালি দেখতে চাইবেন যে ঘটনাটা ফাইনালি কোথায় গিয়ে শেষ হচ্ছে। অ্যান্ড ক্লিকে স্ট্রিম করছে, শুরু হয়েছে এনক্রিপ্টেড, তো সবাই দেখুন, এটাই চাইব। খুব ভালো ছিল, আমার মনে হয় যে হি রিয়েলি হ্যাড কাম আপ উইথ সামথিং ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ডিফারেন্ট অ্যান্ড ভেরি রেলিভেন্ট টুডে, এমন একটা সাবজেক্ট। অ্যান্ড হি অ্যাবসলিউটলি নোজ হিজ জব, যে কি চাইছে, কিভাবে করতে চাইছে, হি ইজ ভেরি শিওর অফ হাউ হি ওয়ান্টস টু মেক ইট। অ্যান্ড আই হ্যাড আ লাভলি টাইম ওয়ার্কিং উইথ সৌপ্তিক, অ্যান্ড খুব খুব সাপোর্টিভ ডিরেক্টর, খুব ফ্রি করে দেয় অ্যাক্টরদের, সেটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ। দেখো সায়ন্তন, তোমরা তো দেখেছ প্রথমত ফিল গসিপ এবং তোমাদের সবাইকার যারা জার্নালিস্ট বন্ধুরা এসছো বাকি সব চ্যানেলগুলো থেকেও, এই তো ফিল গসিপই দেখতে পাচ্ছি, তাদের সবাইকার দর্শকদের জানাই অনেক অভিনন্দন। এবং আজকে প্রায় মাস পাঁচেক লড়াই করার পরে প্রচুর প্রতিকূলতার বিরুদ্ধে লড়েও আজ এত বড় একটা প্রিমিয়ার করতে পারছি। সাধারণত ওটিটিতে প্রিমিয়ার আমরা সেরকম সচরাচর দেখি না, বাট থ্যাংকস টু সৌপ্তিক রণিতা, ওদের যৌথ প্রযোজনায় SFPL-এর আজকে এনক্রিপ্টেডের প্রিমিয়ার লঞ্চ হলো। সবাই খুব এক্সাইটেড যারা দেখছে এপিসোডগুলো। ডার্ক ওয়েব নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করা হয় না টলিউডে, এই প্রথমবার হচ্ছে। উই আর এক্সট্রিমলি হ্যাপি এবং আমরা খুব আশাবাদী যে ভবিষ্যতে এরকম আরও কন্টেন্ট আমরা দর্শকদের সাথে আনতে পারবো। আমার চরিত্র এখানে একটু ধূসর রঙের, সেটা দেখছোই তোমরা, ক্রমশ প্রকাশ্য হবে। আমরা সবকটা এপিসোড দেখাচ্ছি না, লাস্টে গিয়ে ক্রমশ প্রকাশ্য হবে। আর আই উড সে ইটস বিন আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ দ্য লাইকস অফ পায়েল, রিচা, অমিতাভ, রানা মুখার্জি প্রথমবার অ্যাক্টিং করেছে, দারুণ করেছে। তারপরে আমাদের সূর্যেন্দু আছে, তো সবাইকার সাথে কাজ করে খুব ভালো লেগেছে এবং খুবই মনোগ্রাহী কন্টেন্ট। রাইট রাইট রাইট, আমরা তার জন্য খুবই থ্যাঙ্কফুল যে ক্লিক মানে এভাবে পুরো বিষয়টা হচ্ছে। সো আমি আজকে খুবই নার্ভাস অ্যান্ড এক্সাইটেড, কারণ পরীক্ষা তো দেওয়া হয়ে গেছে, আজকে রেজাল্ট, অ্যান্ড কাল থেকে ক্লিকে স্ট্রিম করবে আমাদের ওয়েব সিরিজ এনক্রিপ্টেড। সো ইয়া, লেটস হোপ ফর দ্য বেস্ট। অ্যামেজিং, এটা আমি আগেও বলেছি, সবসময় বলেছি, সৌপ্তিক রণিতা দুজনের সাথে কাজ করেই খুব খুব আনন্দ পেয়েছি আমি। এটা আমাদের দ্বিতীয় কাজ, এর আগে আমরা একটা কাজ করেছি। সো এখন আমরা ফ্যামিলির মতো হয়ে গেছি, মানে প্রথম এবং দ্বিতীয়, আশা করছি ফিউচারেও আরও কাজ একসাথে হবে। তো মানে এখন আমি যা বলবো বায়াসড হয়ে বলবো, আমি খুবই ভালো, খুবই ভালো এক্সপিরিয়েন্স। আজকে প্রিমিয়ার হচ্ছে এবং এত সুন্দর হয়েছে, মানে বৈশিষ্ট্য হয়েছে, না না নার্ভাস নিয়ে আমি খুব এক্সাইটেড। আর যে ধারণা নিয়ে এই স্ক্রিপ্টটা যে সৌপ্তিক লিখেছে, সেটাই আমি চাই, দ্যাট কি সবার কাছে যায় আর যত লোক কাছে যাবে একটু মেসেজ সবাই পাবে। আর তাই জন্য অডিয়েন্সকে বলবো দ্যাট ইটস আ ওয়ার্ড অফ মাউথ, যে তোমাকে ভালো লাগে তুমি অন্য কেউকে বলো, তোমার তোমার বন্ধুকে বলো, সবাইকে বলো ক্লিক সাবস্ক্রাইব করতে আর এনক্রিপ্টেডে দেখতে। অ্যান্ড আমার ক্যারেক্টার তো সবাই জানি, আজকে দেখে নেবে।